ডিপজল বলেছেন শাকিব খানকে যদি 1 কোটি টাকা দিয়ে সিনেমায় কাস্ট করা হয় তাহলে সেই টাকা আসলে উঠবে না, বাংলাদেশের সেই মার্কেটটা না, এটা লস হবে। 100% কারেক্ট কথা বলেছে, কেন আমি ওকে 1 কোটি টাকা দিয়ে নেবো? 2 কোটি টাকা চলে 8 কোটি টাকা দেয়া বলিউডের ছবি কিভাবে বানো এটা বামুন জানে, আমার মাথায় আসে না। স্টান্টবাজি আমি কিছুই বলবো না, একদম পরিচালক কারা, আমার মনে হয় না সে এই টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে পারবে। কেন আমি এত পরিশ্রম করে আমি 1 কোটি টাকা দিয়ে নেবো তাকে নিয়ে আরও প্রায় 80-90 লক্ষ টাকা আরও 1 কোটি টাকা করা 2 কোটি টাকার মার্কেট তো এটা না। ডিপজল এই কথা বলেছে যদি 1 কোটি টাকা কেউ ব্যবসা করতে পারে তাহলে তারে আমি 1 কোটি টাকা দেব, এরকম একটা চ্যালেঞ্জ করেছে এবং আমি ডিপজলকে সমর্থন করি। 1 কোটি টাকা শাহরুখ খানকে কে দেবে, আমাদের ইয়েকে শাকিব খানকে কে দেবে, কে সেই প্রডিউসারটা? সবচেয়ে বড় বড় প্রযোজকের ছবি তো আমি করেছি, আমি ডিপজলের ছবিও করেছি, ডিপজল প্রডিউসার, আমি ডাইরেক্টর। তো আমি আমাদের দেশে বড় বড় পরিচালক প্রযোজক যারা প্রত্যেকের ছবি করেছে। এখন শাকিব খানকে 1 কোটি টাকা দিয়ে আমাদের দেশে আমাদের দেশের ছবি তো বাইরেও ভালো চলে না, ওইরকম ব্যবসাটা আমাদের সাথে কন্ট্রাক্টটা নাই। পশ্চিমবাংলায় তো হয়তো একটা ছবি যেতে পারে, পশ্চিমবাংলা দিয়ে তো আর টাকা উঠবে না। তো ওকে 1 কোটি টাকা দিয়ে সে ছবি করবে, সে দেখাক যে আমি 1 কোটি টাকা পেয়েছি, একদম প্রযোজকের সই করা দলিল দেখাক যে আমরা করেছি, কারণ আমাদের দেখার প্রয়োজনে সে বলে তো আমরা শুনেছি। তুমি প্রশ্ন করাতে আমি উত্তরটা দিলাম, 1 কোটি টাকা দিয়ে তাকে কে নেবে? প্রথম এখন আমি বলি সাকিব এখন আমাদের সম্বন্ধেও মানে ভালোভাবে কথা বলে না, উল্টাপাল্টা কথা বলে। তো সাকিবে নিয়ে যখন আমি 2 নম্বর ছবিটা করি বিশ্বভরণ আগে, তখন আমাকে বলছিল তখন ওকে কেউ চেনে না, আঙ্কেল এই ছবিটা যদি সুপারহিট হইতো তাহলে আমি কিছু করে খেতে পারতাম, ছবিটাকে হিট করার না। আমি বলছি ঠিক আছে তুই থাক, তুই তো 15 দিন দিয়েছিস তুই যাইস না, তুই থাক বেশি দিন, আমি সুন্দর করে ছবিটি বানাই, ছবিটি বানাই, ছবি সুপারহিট হয়েছে। তারপরে একটা দুটা ছবি করতে করতে আজকে সে শাকিব খান হয়েছে। সে আমাদেরকেও মানে কথা যেগুলি বলে ওগুলি কাকে নিয়ে করবে? শাকিব খান, শাকিব খান আর ওইখানকার কে, সোনাল চৌহান একটা নায়িকা। আচ্ছা, 10 কোটি টাকা দিয়ে মুম্বাই মানে বোম্বাই চলচ্চিত্র নির্মাণ, ভালো ছবি ওই টাকা দিয়ে নির্মাণ খুব কঠিন সাধ্য ব্যাপার। 10 কোটি টাকা আসলে সিনেমা হয় না বলিউডে, হয় না আমি বলবো না, চিফ যদি ওইভাবে 10 কোটি টাকা ব্যয় করে তাহলে তো ওইটার চলচ্চিত্রটির যে গ্রেঞ্জিয়ার যেরকম ওই বাড়ি ঘর বাড়ি পাহাড় পর্বত যেখানে যখন যেটা প্রয়োজন, মনে করো যে কাশ্মীরের শুটিং আছে 2 দিন, 2টা দৃশ্য ওরা ঠিকই কাশ্মীর চলে যায় টাকা খরচ করে গিয়ে সেখানে করে আসে, আর আমাদের এখানে কাশ্মীর দেখাতে গেলে লুকিয়ে গিয়ে কক্সবাজারের দৌড় বড় একটা পাহাড় দেখায় কাশ্মীর লেখাটা দেখলাম সাইনবোর্ড দিয়ে ওখানে করে চলে আসলাম, এটা ওরা করে না। 20 টাকা দিয়ে তো সামান্য ছোট ছোট ছবি তৈরি হয়, এখন মামুন কীভাবে করবে সেটা সে জানে, আমার মনে হয় 10 কোটি টাকা দিয়ে একটা সুন্দর ছবি তৈরি করতে পারবে না। শাকিব খানকে কত দেবে? শাকিব খান যদি এখন মানুষের কাছে 1 কোটি টাকা চায়, আবার শাকিব খানের পিছনে খরচ আছে না ওই টাকাটা ছাড়া, তাকে নিয়ে যাবে এন্টারটেন করবে, তাকে ভালো জায়গায় রাখবে, এসি বড় বড় রুমে সেখানে যায় এই ইন্টারকন্টিনেন্টাল মানে এরকম হাইফাই হোটেলগুলিতে সে থাকতে চাইবো, কারণ সে ওখানে যাবে একটা ছোট রুমে থাকবে, বাংলাদেশে একজন নায়ক আসছে আমরা দেখে আসা হিসাবে ছোট সেখানে সে থাকবে কেন, এটা স্বাভাবিক, ওর পিছনে তো আরও 1 কোটি টাকা খরচ হবে। তাহলে 2 কোটি টাকা চলে 8 কোটি টাকা দেওয়া বলিউডের ছবি কিভাবে বানো এটা বামুন জানে, আমার মাথায় আসে না। স্টান্টবাজি হতে পারে এই ব্যাপারটা, স্টান্টবাজি আমি কিছুই বলবো না, একদম পরিচালক আমি, এটি কোনো কিছু তাকে ছোট করে কথা বলবো না, তবে কি